বিশ্বের বহু দেশে এই সংক্রমণ ঠেকানোর একটি জনপ্রিয় ব্যবস্থা হচ্ছে মাস্ক ব্যবহার বিশেষ করে চীনে যেখান থেকে শুরু হয়েছে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনা সেখানেও মানুষ বায়ু দূষণের হাত থেকে বাঁচতে হর হামেশা নাক আর মুখ ঢাকা মুখোশ পরে ঘুরে বেড়ায় অবশ্য বায়ুবাহিত ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এই মাস্ক কতটা কার্যকর সে ব্যাপারে যথেষ্টই সংশয়ে আছেন ভাইরাস বিশেষজ্ঞরা যাদেরকে বলা হয় ভাইরোলজিস্ট তবে হাত থেকে মুখে সংক্রমণ ঠেকাতে এই মাস্ক ব্যবহার করে সুফল পাওয়ার কিছু নজির আছে আঠারো শতকে প্রথম সার্জিক্যাল মাস্কের চল শুরু হয় কিন্তু উনিশশো সালে স্প্যানিশ ফ্লু মহামারীর আগ পর্যন্ত এই মাস্ক আমজনতার হাতে এসে পৌঁছায়নি ওই মহামারীতে পাঁচ কোটির মতো মানুষের মৃত্যু হয়েছিল ইউনিভার্সিটি অব লন্ডনে স্যান্ট জর্সেসের ডক্টর ডেভিড ক্যারিংটন বিবিসিকে বলেন সাধারণ সার্জিক্যাল মাস্ক বায়ুবাহিত ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সুরক্ষা দিতে যথেষ্ট নয় তিনি বলেন বেশিরভাগ ভাইরাসই বায়ুবাহিত এবং এই মাস্কগুলো এতই ঢিলে দেওয়া থাকে যে এটা বায়ুকে ফিল্টার করতে পারে না ঠিকঠাক তাছাড়া যিনি এই মাস্ক ব্যবহার করছেন তার চক্ষু থাকছে উন্মুক্ত তবে হাসি বা কাশি থেকে ভাইরাসের সংক্রমণের ঝুঁকি কিছুটা কমাতে সাহায্য করে এই মাস্ক আর হাত থেকে মুখের সংক্রমণের বিরুদ্ধেও কিছুটা সুরক্ষা দেয় এই মাস্ক দুই সালে নিউ সাউথ ওয়েলসের একটি সমীক্ষায় বলা হয় মানুষ প্রতি ঘন্টায় গড়ে তেইশবার হাত দিয়ে মুখ স্পর্শ করে শুক্রবার সিঙ্গাপুরের প্রধান সংবাদপত্রটির শিরোনাম ছিল আপনি যদি সুস্থ হন তাহলে মাস্ক পরবেন না তবে প্রতিবেশী মালয়েশিয়ায় করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে জনগণকে সবসময় মাস্ক পরিধান ও হাত জীবাণুমুক্ত রাখার পরামর্শ দেওয়া হয়েছে একই পরামর্শ দেওয়া হয়েছে থাইল্যান্ড ও ভিয়েতনামে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক পরিধান নিয়ে বিভিন্ন দেশের এই বিপরীত মুখী বার্তায় রীতিমতো সংশয় দেখা দিয়েছে কোনো কোনো বিশেষজ্ঞ যেমন মাস্ক ব্যবহার করতে বলেছেন আবার কারো মতে মাস্কের ভুল ব্যবহার সংক্রমণের ঝুঁকিকে বাড়িয়ে দিতে পারে ভাইরাস আতঙ্কে সিঙ্গাপুরে মাস্কের চাহিদা বেড়ে গেছে অনেক বেশি সংকটের কারণে সরকার প্রতি ঘরে কেবল চারটি করে মাস্ক দেওয়ার ঘোষণা দেওয়া দিয়েছে দেশটির এক ফেসবুক ব্যবহারকারী কেনি চ্যান লিখেছেন যখন অসুস্থ বোধ করবেন মাস্ক কেবল তখন ব্যবহারের জন্য তাহলে যখন যুদ্ধ থাকে না তখন কেন আপনি সেনা পুষছেন কষ্ট পাওয়ার চেয়ে নিরাপদ থাকাটাই উত্তম বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক ব্যবহারের কোনো পরামর্শ দেয়নি এমনকি মাস্ক ব্যবহার করলে কোনো ক্ষতি হবে কি না সেই ব্যাপারেও সংস্থা দুটির পক্ষ থেকে কিছু জানানো হয়নি অস্ট্রেলিয়া ও থাইওয়ান জানিয়েছে যারা সুস্থ আছে তারা মাস্ক ব্যবহারের কোনো প্রয়োজন নেই বাংলাদেশ থেকেও একই কথা জানানো হয়েছে তবে এর পরও অস্ট্রেলিয়া দশ লাখ মাস্ক বিতরণ করেছে থাইওয়ানে মাস্ক কেনার ব্যাপারে সীমা আরোপ এবং রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এরপরও রাজধানী থাইপেতে ব্যাপক হারে মাস্ক ব্যবহার করা হচ্ছে থাইওয়ান রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন শুক্রবার জানিয়েছে ভাইরাস ছড়ানো অব্যাহত থাকলে যারা মাস্ক ব্যবহার করবেন না এমন যাত্রীদের তারা রেলে যাতায়াত করতে দেবেন না কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সংক্রমণ ও প্রতিরোধ বিভাগের ভাইরাসবিদ অ্যাঞ্জেলা রাসমুসেন বলেন আপনি যখন ভিড়ের মধ্যে থাকবেন কিংবা কোনো অসুস্থ ব্যক্তির যত্ন নিচ্ছেন তখন মাস্ক ব্যবহারের প্রয়োজন হতে পারে আপনি যদি এতে ভালো বোধ করেন তাহলে সার্জিক্যাল মাস্ক ব্যবহার করুন অন্য বিশেষজ্ঞরা জানিয়েছেন সংক্রমণ প্রতিরোধে শক্তভাবে মুখ ঢাকার ক্ষেত্রে সার্জিক্যাল মাস্ক যথার্থ নয় এছাড়া মাস্কের সামনের অংশ হাত দিয়ে স্পর্শ করলেও সংক্রমণের ঝুঁকি রয়েছে তবে ভারত সরকার এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে তারা কোনো ধরনের মাস্কের ধার ধারেনি সংক্রমণ ঠেকাতে তারা জনগণকে আদা ও পবিত্র তুলসী পাতা ব্যবহারের পরামর্শ দিয়েছে এখন জানব মাস্ক ব্যবহারের নিয়ম সাধারণত যে মাস্ক প্রতিনিয়ত সবাই ব্যবহার করছেন সেটি সার্জিক্যাল মাস্ক এই মাস্ক সুস্থ আর অসুস্থতার ক্ষেত্রে ব্যবহার বিধি ভিন্ন সার্জিক্যাল মাস্কের সামনে নীল আর পেছনে সাদা রঙের থাকে সুস্থ থাকলে শুধু দূষণ থেকে রক্ষার জন্য মাস্কের সাদা রঙের অংশটি সামনে রেখে পড়তে হবে এবং অসুস্থ মনে হলে মানে জ্বর ঠান্ডা কাশি হলে নীল রঙের লেয়ার দেয়া অংশটি সামনে রেখে মাস্ক পরতে হবে কথা বলার সময় অনেকে মাস্ক পুরো না খুলেই কথা বলেন এটা ভুল আসলে মাস্ক পুরোপুরি খুলেই কথা বলা উচিত আরেকটি বিষয় হলো বাজারে এই মাস্কগুলো সস্তায় পাওয়া যায় একটি মাস্ক চব্বিশ ঘন্টার চেয়ে বেশি ব্যবহার করা যাবে না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং নতুন নতুন वीडियो पेते सब्सक्राइब पे थे क्लिक करूँ